গোলাবারুদের ঘাটতির কথা জানিয়ে বাখমুত থেকে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সৈন্য প্রত্যাহারের হুমকি দিয়েছে। প্রিগোজিন বলেছেন, 10ই মের পরে তিনি তার সৈন্যদল বাখমুত থেকে প্রত্যাহার করে নেবেন। একটি ভিডিওতে দেখা যায়, বাখমুতে নিহত সৈন্যদের সামনে দাঁড়িয়ে প্রিগোজিন রুশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছেন, দেখুন, যারা মারা গেছে তারা আমার সৈন্য, রাশিয়ার জন্য লড়াই করতে গিয়ে তারা নিহত হয়েছে, আমাদের অস্ত্র গোলাবারুদ দরকার, তা না হলে আর যুদ্ধ নয়, আমরা ফিরে যাব। তার অভিযোগ, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তাদের সিদ্ধান্তের কারণে হাজার হাজার ওয়াগনার সৈন্য বাখমুতে নিহত হয়েছে। Министру обороны НГШ, верховному главнокомандующему, нести без боеприпасов потери в Бахмуте, бесполезные и неоправданные, мои парни не будут. Поэтому с 10 мая 23 года мы выходим. আমরা যদি নিকট ও সুদূর অতীতের দিকে তাকাই তাহলে দেখা যায়, ওয়াগনার বাহিনী সবসময় রুশদের অত্যন্ত বিশ্বস্ত ছিল। বিশেষ করে এই বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন প্রেসিডেন্ট পুতিনের একজন ঘনিষ্ঠ ব্যক্তি, তাহলে কেন ক্রেমলিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে? এমন প্রশ্নের আসলে সঠিক উত্তর কেউ দিতে পারবে না। তবে একটা বিষয় ধারণা করা হয়, আর তা হলো, আপাতত যুদ্ধে নতুন বাস্তবতার কারণে বাখমুত কিছুটা গুরুত্ব হারিয়েছে। রুশরা এখন অনেক বেশি ব্যস্ত ইউক্রেনের পাল্টা হামলা কেমন হবে বা কিভাবে তা মোকাবেলা করা হবে তা নিয়ে। বাখমুত জয় করে বাহাবা নেয়ার চাইতে দখল করা অঞ্চল নিয়ন্ত্রণে রাখা তাদের কাছে হয়তো এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া এইসব স্থানে রুশ ভাষাভাষী মানুষের নিরাপত্তার কথা বলেই রাশিয়া ইউক্রেনে তাদের ভাষায় বিশেষ অভিযান শুরু করেছিল। আজকে তাদেরকে অনিরাপদ রেখে বাখমুতে নজর দেওয়া রুশদের জন্য বেশ কঠিন। মার্কিন সামরিক বিশেষজ্ঞরাও বলছেন, ইউক্রেনের পাল্টা হামলা প্রতিরোধের জন্য রুশরা এখন ব্যাপকভাবে গোলাবারুদ রেশনিং করছে, আর এ কারণেই হয়তো বাখমুতে প্রয়োজনীয় চালান যাচ্ছে না, ফলে প্রিগোজিন রুশদের উপর চটেছে। ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনকে নিয়ে রুশদের বক্তব্য হল, তিনি সবসময় তার দাবি নিয়ে এক ধরনের বাজি ধরেন। এবার বাখমুতে সেটাই তিনি করছেন। এর আগে ফেব্রুয়ারি মাসেও তিনি এই ধরনের হুমকি দিয়েছিলেন। পরে তিনি নিজেই বলেছেন যে সেটা ছিল রুশ সেনাদের সাথে তার একটি জোক। তবে এবার অবশ্য প্রিগোজিন বেশ উত্তেজিতভাবেই গোলাবারুদ সংকটের কথাটি বলছেন, যে আশঙ্কা তিনি এর কয়েক মাস আগে থেকেই করে আসছেন। তখন তিনি রুশ পতাকা তুলে বলেও ছিলেন, আমরা যথেষ্ট অর্জন করেছি, এটাই আমাদের বিজয়।